আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিগত এক সপ্তাহের মতো হয়েছে আমি ঢাকাতে আসছি সবাই হঠাৎ করে রাত তিনটার সময় প্ল্যান করছে যে মাওয়াতে যাবে যে কথা সেই কথা আমরা সবাই বাইরে হয়ে পড়ছি আমার সাথে আছে ফারাবি ভাই আর অন্যদিকে লামিম ভাই তো একবারে মতো কর্নারিং করতেছে আর পেছনে কাইফ কিছু সময় পরে আমরা মাওয়াতে চলে আসলাম আর মাওয়া রাস্তা দেখলেই তো সবার বাইকের একবারে হাই হয়ে যায় দিতেই আছে আমরা পড়ে গেছি তারপরে কিছু করার নাই মাওয়াতে যাবো কিন্তু চুইঝালের গরুর মাংসের বোনা খিচুড়ি খাবো না তাকে কখনো হয় এদিকে হচ্ছে কাই পলটি খাওয়া শুরু করে দিছে এদিকে একজন ফোন টিপতেছে কাই পলটি ভর্তা নেওয়া শুরু করে দিছে ফাইম ভাই রেডি খাওয়ার জন্য একবারে আর এদিকে হচ্ছে সবাই খাচ্ছে যে যার মতো খাওয়া আমি একটু সব দিকে ভিডিও দেখা নিচ্ছি তো খাওয়া শুরু করে দিছি আমি ওরা বলতেছি একটু আমার দিকে দেখা আমার দিকে দেখালো আমি এবার নেওয়া শুরু করতেছি আমি নিচ্ছি একটু এবার একটু চিখে দেখবো খেয়ে আমার একটু ভালোই লাগছিলো মজা লাগছিল আমি খারাপ বলছি ভাই খান না কেন ভাই আপনি কি সব খেতে পারবেন কি মনে হয় আপনার তো বলছে হ্যাঁ পারবো সব পারবো পারবো না কেন পরে আমি আবার একটু চেখে দেখতেছি কেমন লাগতেছে এক দুই খাওয়ার পরে বলতেছে ভাই আপনার বাসা কোথায় আমি বললাম সাতকি হাতে আমার ভাষা শুনে সে মনে করছিল যে বাসা এদিকে কারোর কোথাও না দেন আমি খাওয়া শুরু করে দিছি খাচ্ছিলাম খেতে খেতে কাইপ আমার বলতেছে ক্যামেরাটা আমার দিকে একটু ফেরা আমি ওর দিকে ফিরালাম ক্যামেরা ওর দিকে ফেরানোর পরে ও খাচ্ছিল দেন হচ্ছে এদিকে ফেরাবি ভাই তো খাওয়া শুরু করে দিছে ভাই সেই মজা হ্যাঁ বলতেছে আমারে অনেক মজা পাইছি এদিকে কাইপ তো খাচ্ছে মানে নন স্টপলি এদিকে ভাইম ভাই বলছে অনেক ঝাল তারপরে কিছু করার নাই অনেক সুন্দর চুই ঝালের যেহেতু মাংস সেহেতু একটু ঝাল তো লাগবেই পরে আমি খাচ্ছি গরুর মতন সবাই আমার বলতেছে আমি নাকি গরুর মতো খাচ্ছি আসলে গরুর মতো না এটা আসলে ভিডিওটা ফার্স্ট করার জন্য মনে হচ্ছে অনেক দ্রুত খাচ্ছি এদিকে কাইফের অনেক ঝাল লাগছে কিন্তু কিছু বলতে পারতেছে না এদিকে ফাইম ভাই তো একবারে পুরো ঝালে অবাক একবারে নাক দিয়ে মুখ দিয়ে পানি বাইরে হয়ে গেছে একবারে আর ফারাবি ভাই তো প্রেম করছে আর খাচ্ছে রিল্যাক্সে একবারে চাপ নাই পরে আমার দিকে ক্যামেরা ফিরায় দেখলাম আমার মুখের খুব খারাপ অবস্থা ঝালে একবারে চোখ মুখ দিয়ে পানি বের হয়ে গেছে আর কাইফ তো রিল্যাক্সে খাচ্ছে ঝালের বাতাস ফু দিয়ে বাইর করে দিল আমার মুখে তারপরে হচ্ছে এদিকে জিপ মেরা দিচ্ছে ভাইম ভাই প্রচুর খারাপ অবস্থা সবার এদিকে তো ফারাবু ভাই বলছে কি যে প্রচুর ঝাল প্রচুর ঝাল হওয়া সত্ত্বেও আমরা সব শেষ করছি খাওয়া দাওয়া হওয়ার পরে এবার আমরা রওনা দেবো তিনশো ফিটের উদ্দেশ্যে তিনশো ভিটে আসার সঙ্গে সঙ্গে লাভিম ভাই আর ফারাবি ভাই তো অলরেডি শুরু করেই দিছে ফুট লাগা লাগি মাঝখান থেকে আমি বলছি আমি একটা রেফারি করে দিচ্ছি সমস্যা নেই এবার রেফারি করতে গিয়ে হলো আর এক খেলা এখানে শুরু হয়ে গেছে অলরেডি দুজনের মধ্যে টান টান উত্তেজনা হচ্ছে অবশেষে লাভিম ভাই জিতে গেল তারপরে আমরা সবাই আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম তারপরে আবার তো সবাই যে যার মতো আবার এ শুরু করে দিছে ফাঁকা রাস্তা পেয়ে একবারে যে যার মতো রে শুরু করে দিছে কিছু সময় পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় গেলাম তারপরে বাসা দেখি বাসার গেট বন্ধ খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারপরে আবার সেই রাস্তায় বাইরে হয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম তারপরে সকাল হলে তারপরে বাসায় চলে গেছিলাম আমরা সবাই একসাথে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ